আজকের এই ভিডিওতে আমরা সর্দি কাশি হাঁচি ঠান্ডা লাগা বা কমন কোল্ড সম্পর্কে হোমিওপ্যাথি মেডিসিন নিয়ে আলোচনা করব। এই রোগের লক্ষণ অনুযায়ী কোন কোন হোমিওপ্যাথি ঔষধ কার্যকরী সে বিষয়ে আলোচনা করব। হাঁচি কাশি ঠান্ডা লাগা এগুলো আমাদের সাধারণ জনজীবনের একটি কমন রোগ। সাধারণ ঠান্ডা লাগা বা কমন কোল্ড সম্পর্কে জানতে হলে প্রথমে আমাদের জানতে হবে সাধারণ ঠান্ডা লাগা কি, কখন হয়। আবহাওয়া পরিবর্তনের কারণে আমাদের এই সমস্যা হয় বা হঠাৎ করে বৃষ্টিতে ভিজলেও এই সমস্যা তৈরি হয়। এটি এক ধরনের ভাইরাস ইনফেকশন। এই ইনফেকশন সব রকম বয়সের মানুষের মধ্যে হতে পারে, তা সে বাচ্চা হোক, প্রাপ্তবয়স্ক হোক বা বয়স্ক। এই ভাইরাসে ইনফেক্টেড মানুষের খুব সহজেই অন্য মানুষকে ইনফেক্টেড করতে পারে। কোনো ইনফেক্টেড মানুষের হাঁচি কাশি হওয়ার সময় নিজের হাত ব্যবহার করার পর ওই হাতের সাহায্যে অন্য ব্যক্তির জিনিসপত্র আদান প্রদান করলে অপর ব্যক্তি ইনফেক্টেড হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। এছাড়াও ইনফেক্টেড মানুষের সংস্পর্শে এলে বা খুব কাছাকাছি বসে পরস্পর কথাবার্তা বললে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকেই যায়। তাই ভাইরাস আক্রান্ত মানুষটিকে এই পরামর্শ দেবেন, তিনি যেন হাঁচি বা কাশির সময় নিজের কনুই ব্যবহার করে বা রুমাল ব্যবহার করে। এই সাধারণ ঠান্ডা লাগা বা কমন কোল্ডের বিভিন্ন ধরনের লক্ষণ অনুযায়ী আমরা এটাকে চিহ্নিত করতে পারি। যেমন অনবরত হাঁচি হয়, চোখে জল আসে, গলা ব্যথা হয়, মাথা ব্যথা হয়, শরীরে এক ধরনের ব্যথা অনুভব হয়, খিদে পায় না, শরীর দুর্বল হয়, নাক বন্ধ হয়ে যায়। সাধারণত এইসব লক্ষণগুলিকেই আমরা সাধারণ ঠান্ডা লাগার লক্ষণ হিসেবে চিহ্নিত করি। ঠান্ডা লাগার কারণ হিসেবে বিভিন্ন প্রকার রাইনো ভাইরাসই প্রধানত দায়ী হয়। এবার আমরা কমন কোল্ডের লক্ষণ অনুযায়ী কোন কোন মেডিসিন গুলো খুবই কার্যকরী সেই বিষয়ে আলোচনা করব। শীত বা বর্ষাকালে আবহাওয়া পরিবর্তনের কারণে সাধারণত ঠান্ডা লেগে যে সর্দি হয় আমাদের, হঠাৎ মৌসুমি বায়ু কিংবা হঠাৎ শীত পড়বে সেই সিজনে যে ওয়েদার চেঞ্জের আমরা পার্থক্যটা বুঝতে পারি না, বুঝতে পেরে শরীর হঠাৎ খারাপ হয়ে যায়। এই লক্ষণ যদি দেখা দেয় তাহলে অ্যাকোনাইট ন্যাপ 30 এই মেডিসিনটি খুবই কার্যকরী হয়। এই মেডিসিনটি 3-4 ফোঁটা ডাইরেক্ট জিভের মধ্যে সারাদিনে 3 বার নেওয়া যায়। এরপরে যে লক্ষণ আমরা আলোচনা করব সেটি নাক থেকে যখন লাগাতার জল পড়বে, নাকের মধ্যে ব্যথা ও সর্দি পরিষ্কার করতে করতে নাকের ওপর ছুলে যাবে, সব থেকে বেশি তখন কার্যকরী হবে অ্যালিয়াম সিপা 30 মেডিসিনটি। এটি আগের মাত্রাতেই খাওয়া যায়। নাক ও চোখ থেকে অনবরত জল পড়বে, রাত্রে সর্দির কারণে নাক বন্ধ হয়ে যাবে, তখন কার্যকরী মেডিসিন হবে আর্সেনিক অ্যালবাম 30। এই মেডিসিনটি আগের মাত্রাতেই খাওয়া যায়। চোখ ও নাক থেকে অনবরত জল পড়তে থাকার সমস্যা যদি তৈরি হয় এই ক্ষেত্রে ইউফ্রেসিয়া 30 মেডিসিনটি খুবই কার্যকরী হবে। আবহাওয়া পরিবর্তনের জন্য যে ঠান্ডা লাগে বা অনবরত নাক টেনে যাওয়ার যে সমস্যা তৈরি হয় তখন ক্যালকেরিয়া কার্ব এই মেডিসিনটি খুবই কার্যকরী হবে। ঠান্ডা লাগার কারণে নাক থেকে মোটা সর্দি বের হয়ে থাকে, গলায় একটা খসখসে ভাব অনুভব হয় যখন, তখন হাইড্রাস্টিস ক্যান এই মেডিসিনটি খুবই কার্যকরী। নাক থেকে সর্দি বের থাকার পর নাক পরিষ্কার করতে করতে সর্দি যখন মনে হয় তারের মতো বা সুতোর মতো বের হচ্ছে, তখন কালিবিক্রম 30 এই মেডিসিনটি খুব কার্যকরী হয়। সর্দির সাথে নাকের মধ্যে জ্বালা ভাব থাকে যখন আর নাকের উপরের অংশে টিপলে একটা ব্যথা মনে হয়, তখন কার্যকরী মেডিসিন হবে কালি আয়োড 30 মেডিসিন। সর্দির কারণে নাকের মধ্যে খটখটে আওয়াজ হলে সব থেকে বেশি কার্যকরী মেডিসিন হচ্ছে কালিমুর 30। এটি আগের মাত্রাতেই খাওয়া যাবে। সর্দির কারণে নাকের মধ্যে যে খটখটে আওয়াজ হয় সে সমস্যা এক নিমিষেই দূর হয়ে যাবে। সর্দি পরিষ্কার করলে যদি মাথা ব্যথা হয়, এছাড়া ঠান্ডা লাগার কারণে অসহ্য মাথার যন্ত্রণা হয়, তখন ব্রায়োনিয়া অ্যালবাম 30 এই মেডিসিনটি খুব ভালো কাজ করবে। যদি সর্দির কারণে হাঁচি আর ঠান্ডা লাগা থাকে আর শরীরে ঠান্ডা ঠান্ডা অনুভূতি হয়, ফিল হয় যেন মনে হয় জ্বর হচ্ছে, তখন ক্যাম্পফোরা 30 এই মেডিসিনটি খুব কার্যকরী হয়।
সর্দির কারণে গলা যদি বসে যায় তাহলে কস্টিকাম 30 মেডিসিনটি খুব কার্যকরী। হঠাৎ করে বৃষ্টিতে ভিজে যাওয়ার ফলে এক ধরনের সর্দি হয়, তখন রাষ্টক্স 30 এই মেডিসিনটি খুব কার্যকরী হয়। এটি আগের মাত্রাতেই দেওয়া যায়। ঠান্ডা আবহাওয়ার কারণে ঠান্ডা লেগেছে যদি মনে হয়, তখন ডালকামারা 30 এই মেডিসিনটি খুব কার্যকরী হয়। এক নিমিষেই ঠান্ডার ধাত দূর হয়ে যায়। ঠান্ডা লাগা যে কোনো সিমটমের ক্ষেত্রে বায়োকম্বিনেশন 6 এই মেডিসিনটি খুবই কার্যকরী। এই বায়োকম্বিনেশনের মধ্যেই আপনারা অনেকগুলো মেডিসিন একসাথে খেতে পারবেন। এটি বাচ্চাদের ক্ষেত্রে 1 থেকে 2টি ট্যাবলেট সারাদিনে 4 বার, আর প্রাপ্তবয়স্কদের জন্য 3 থেকে 4টি ট্যাবলেট সারাদিনে 4 বার কার্যকরী হয়। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কিন্তু আর কমেন্ট করে জানাবেন। আপনাদের কোনো সমস্যা বা কোনো প্রশ্ন থাকলেও কমেন্ট বক্সে জানাবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দিতে। আর অবশ্যই বন্ধু বান্ধবদের শেয়ার করবেন, তাদের পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকতে ভুলবেন না। জানো, সুস্থ থাকুন, ভালো থাকুন।